হ্যালো বন্ধুরা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আবারও অনেকে টিপস ইউটিউব চ্যানেল আপনার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আপনার দেখাবো কীভাবে আপনারা ফেসবুকে স্ট্যাটাস হাইলাইট করে রাখতে পারবেন তো অনেকেরই কোশ্চেন হয় ফেসবুকে কীভাবে আমরা স্ট্যাটাসটা হাইলাইট করে রাখতে পারবো তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকাউনটিকে ক্লিক করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো প্রথমে আপনারা ফেসবুকটি ওপেন করে নেবেন ফেসবুকটি ওপেন করার পর এখানে আপনারা দেখতে পারবেন একটা প্লাস আইকন রয়েছে যেখানে লেখা আছে ক্রিয়েট স্টোরি ক্রিয়েট উপর ক্লিক করে দেবেন আপনারা এখান থেকে একটা স্টোরি লাগিয়ে নেবেন স্টোরি লাগানোর পর আপনাদের ঠিক এরকম একটা এন্টারফেস দেখতে পারবেন স্টোরি লাগার পর এরকম এন্টারফেস দেখতে পারবেন তো এখানে আপনারা কী করবেন আপনারা আমার এখানে যেহেতু আগে থেকে হাইলাইট অন করা আছে তার জন্য আমার এখানে ফিচার্স দেখাচ্ছে তো এখানে আপনাদের হাইলাইট শো করবে হাইলাইট শো করার পর এখানে আপনারা নিউ নিউ ফিচার মতলব আপনাদের এখানে এরকম অপশানটি দেখতে পারবেন এরকম ঠিক এরকম অপশানটি আপনাদের দেখতে পারবেন তো এখানে আপনারা টাইটেল দিয়ে দেবেন আপনারা কী টাইটেল দিতে চান এই হাইলাইটটার যেমন আমি দিয়েছি মাই লাইফস্টাইল এরকম কিছু একটা তো আপনারা দেখতে পারেন এখানে পাবলিশ রয়েছে এখানে আপনারা সেটিং একটা অপশান পেয়ে যাবেন আমার যেহেতু আগে থেকে পাবলিশ করে রেখেছি তো এখানে আপনারা পাবলিশ সেটিং পেয়ে যাবেন তো এইভাবে আপনারা হাইলাইট করে রাখতে পারবেন আপনাদের স্টোরি তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা এই ভিডিওটা থেকে আপনারা কিছু শিখতে পারেন তবে একটি লাইক করুন আমাদের চ্যানেলে যদি নতুন থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের জন্য এটুকু আবার দেখা নতুন ভিডিওতে